বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয়ে স্থান পেয়েছে শোভাযাত্রায়। শুক্রবার সকালে চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে সাপাক মোড় ঘুরে আবারও চারুকলায় গিয়ে শেষ হয়। 1430 আমাদের জন্য শুভ হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা খুবই এনজয় করতেছি এবং বাঙালি একাকিত্ব মিশে গেছে বাংলার ঐতিহ্য ধারণ করার জন্য। প্রতি বছরই আশা করবো যেন পয়লা বৈশাখ হোক এবং দেখছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পয়লা বৈশাখ উদযাপন করছে। বছরই এরকম নববর্ষে আসতে খুবই ভালো লাগে, আমার বাচ্চাও খুবই আনন্দ পায়। বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার অনেক বড় একটা সুযোগ। অশুভ শক্তির বিনাশ কামনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় নানান শ্রেণী পেশার মানুষ। শাড়ি পাঞ্জাবি সহ বর্ণিল পোশাকে ও ফুলেল সাজে রঙিন হয়ে ওঠে সাহাবা চারুকলা প্রাঙ্গণ সহ বিভিন্ন এলাকা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর আজকে এসে অনেক ভালো লাগছে, অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে এবং নিরাপত্তা খুবই ভালো ছিল। বাংলা নববর্ষ মানে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে প্রতি বছর পালিত হয় এবং এটি একটি সার্বজনীন উৎসব। এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল ধর্মের লোকজন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এই ধর্ম উৎসবে সামিল হয় এবং মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে, দেশ ও জাতির মঙ্গলের জন্য একসাথে এই উৎসবে মিলিত হয়। এবং এটা অবশ্যই সার্বজনীন উৎসব এবং এখানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গল শোভাযাত্রা হয়েছে, সারা দেশব্যাপী হচ্ছে। বাসায় তো অবভিয়াসলি আজকে হচ্ছে ইলিশ, পান্তা ভাত, এগুলোই থাকবে, অনেক রকম ভর্তা, এগুলোই তো আজকের আমাদের ঐতিহ্যের খাবার, রাইট? সো ওগুলো খাবো। মঙ্গল শোভাযাত্রায় বাঙালিদের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন দেশের নাগরিকরাও। শুভ নববর্ষ সব বাংলাদেশি। আই এম থালিয়া, আই এম ফ্রম ক্যানাডা। শুভ নববর্ষ। 1989 সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা। জাকারিয়া রবিউল, নিউজ ফ্ল্যাশ 71।